আপনারা দেখছেন রাজনীতি এবং রাজনীতির বাইরের সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ টক শো এনটিভি এক্সক্লুসিভ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ সেগমেন্টটিতে এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে আছেন জনাব নাদিম কাদির, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের মিনিস্টার প্রেস প্রেস হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা বিজ্ঞাপন বিরতির আগে তার সাংবাদিকতার যে ক্যারিয়ার সেটি নিয়ে কথা বলেছি। তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তাকে খুঁজে পাবার যে গল্প, এটি যদিও গল্প বলছি কিন্তু অনেক বেশি জীবন্ত, এবং তার অভিজ্ঞতায় আমি মনে করি যে এটি সারা জীবনে একটা ইউনিক এক্সপিরিয়েন্স যেটি বলে আর কি, সেটি হয়ে থাকবে। এবং আমরা মনে করি যে এটি একটা অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে অনেকের জন্যই, বাবাকে খুঁজে পাওয়ার এই গল্প। নাদিম কাদির, একটু ভিন্ন প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি, আমরা বিজ্ঞাপন বিরতির আগে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা বলছিলাম, আপনি একটি মানে বাংলাদেশের বাইরের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছিলেন আপনি জামাত ইসলামের অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সেটির নিষিদ্ধকরণের পক্ষে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি তর্কের খাতিরে ধরে নিই যে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম নিষিদ্ধ হয়ে গেছে, তো জামাত ইসলামের আদর্শকে বা মূল্যবোধকে যারা লালন করেন তাদের তাহলে অবস্থানটি কি হবে? তারা মানে এই বিষয়গুলো কি কখনো চিন্তা করেছেন কিনা? মানে তাদেরকে তো আপনি দেশ থেকে ফেলে দিতে পারছেন না, বা তাদেরকে তো আপনি মাইনাস করতে পারছেন না, তাদেরকে নিয়েই তো সমাজ। তো সেক্ষেত্রে বিষয়টি, আমি প্রথমে বলি আমি রাজনীতিবিদ না, সেই জন্য তাদের নিয়ে কী হবে আমি জানি না। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান, আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি মনে প্রাণে রক্তে, এবং সেই চেতনা এবং বিশ্বাস থেকে আমি মনে করি যারা এই দেশের বাংলাদেশের বিরোধিতা করেছে, যারা এত মানুষকে মেরেছে অ্যাজ কোলাবোরেটার্স, আমাদের মা বোন ইজ্জত উঠেছে, তাদের এই দেশে থাকার অধিকার নেই। তাদের এই দেশের কোনো ধরনের অধিকার থাকতে পারে, রাজনৈতিক অধিকার থাকতেই পারে না, এটা আমি সবসময় আমি বিশ্বাস করি এবং সেটাই বলবো। কিন্তু তাদের কী হবে এটা রাজনীতিবিদরা ডিসাইড করবে। না, ঠিক আছে, মানে ইন প্রিন্সিপাল সেই জায়গাটিতে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে থিওরিটিক্যালি সেটি হয়তো মানে আদর্শের জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে হয়তো সেটি একটা প্রত্যাশা, কিন্তু আমাদের সোসাইটিটা তো গত 40 বছরে বা তারও বেশি সময় ধরে একটা ক্লাস্টারে পরিণত হয়েছে। মানে পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যবসায়িকভাবে জামাত, আওয়ামী লীগ, মানে সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু এক ধরনের বোঝাপড়া বা সমঝোতার সম্পর্ক আজকে তৈরি হয়েছে, কিন্তু সেটি কি বাস্তবে সম্ভব? আমি প্রথমে বলবো যে আওয়ামী লীগের জামাতের মধ্যে কোনো সমঝোতা কোনো হয়েছে বলে আমার জানা নেই, এটা বিরোধী দলের লোকজন বলে থাকে। না, আমি বলছি যে একেবারে শীর্ষ পর্যায়ে হয়তো হয়নি, বা এটা তো একটা সমাজ, আমি বলছি যে পাশের বাসায় বিয়ে হয়েছে, এরকম ঘটনা আছে, বাট রাজনীতিভাবে সেটা কোনো সময় হয়নি। সো সেই ক্ষেত্রে ইট ইজ নট ইজি, কিন্তু কথা হলো যে আপনি যেটা অন্যায়, আপনি যদি অন্যায় বন্ধ করেন এবং অন্যায় কাজ করেছে তাদেরকে যদি শাস্তি দেন, সেগুলো নিশ্চয়ই আস্তে আস্তে সেটা একটা সুফল আসে। আমাদের দুঃখজনক 75-এর পরিবর্তনের পরে, বঙ্গবন্ধুকে এবং তার পরিবারকে হত্যা করার পরে, এই দেশে যে অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশটাকে যে কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে, এটা হয়তো আমরা উপলব্ধি সবসময় করতে পারি যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আপনি চিন্তা করেন, শাহজাহান রহমানের মতো একজন মানুষ, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, গোলাম আজম এই দেশে এসেছে, তার অধিকার ফেরত পেয়েছে, হাউ ইজ ইট পসিবল? সো যারা এটা করেছে, আমার মনে হয়, আমি অনেক সময় বলি আমি যে তাদেরও একটু উত্তরটা দিতে হবে যে কেন তারা এটা করেছে। তারা কি সত্যি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতো না, বা এই দেশের সপক্ষে, স্বাধীনতার সপক্ষে তারা ছিলেন না? এটা তাদের কাছে, আমাদের আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম, অনেক প্রজন্ম উত্তর প্রশ্ন থাকবে যতক্ষণ আমরা উত্তর না পাব। এবার একটু আপনার যে নতুন যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে মিনিস্টার প্রেস আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে লন্ডনে। লন্ডনের ভৌগোলিক অবস্থানের কারণে বা পলিটিক্যালি তো লন্ডন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো সেই কারণে এই মুহূর্তে আপনার কাছে চ্যালেঞ্জেস কোনগুলো? মানে সবচেয়ে প্রথম হলো যে এটা মিডিয়া নিয়ে কাজ করা, বেসিক্যালি ইট ইজ, ওর মধ্যে পলিটিক্স টলিটিক্স সবই, মিডিয়া ডিলস উইথ পলিটিক্স। সো আমার মনে হয় যে আমার প্রধান কাজ হচ্ছে যে এখানকার মিডিয়াকে বোঝানো যে বাংলাদেশের বন্যা হতে পারে, পলিটিক্যাল আনরেস্ট থাকতে পারে, স্টিল আ প্রমিসিং কান্ট্রি,
আপনি কদিন আগে দেখেছেন যে ব্রিটিশ ট্রেড রিপোর্টে বলেছে নানান বিষয়ে, তারা বলেছে যে আমাদের জিডিপি গ্রোথ রেট হচ্ছে ভালো, আমাদের ইনভেস্টমেন্ট বাড়ছে দিন দিন, সবকিছু মিলিয়ে উই আর মুভিং অন আ রাইট ট্র্যাক, আমরা মধ্য আয়ের দেশের মধ্যে পৌঁছে গেছি। সো এই মেসেজগুলো তাদেরকে মেইন স্ট্রিম জার্নালিজম যারা করছে ইংলিশ মিডিয়ে তাদেরকে আমাকে পৌঁছাতে হবে, যারা পলিসি মেকার তাদের। সো দ্যাট ইজ আ চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশে আমরা হুট করে অনেক কিছু দেখা করতে পারি, এখানে একজন সাথে দেখা করতে গেলে যে প্রসেস এবং যে খাটনাখাটি করতে হয় এটা আমি এখানে আসার পর আরও বেশি উপলব্ধি করছি। বাট আই এম ট্রাইং। একটা বিষয় আমার অনেকদিন ধরেই জানার খুব ইচ্ছে, আমরা সৌভাগ্যবান যে আপনি আজকে এখানে আমাদের লাইভ অনুষ্ঠানে এসছেন, আপনাকে জিজ্ঞেস করতে পারছি, এই সুযোগটি খুব কম ক্ষেত্রে আমরা পাই। সেটি হচ্ছে যে ধরো যে পাকিস্তানের সেলিব্রিটি ক্রিকেটার ইমরান খান লন্ডনে এসছেন, ইমরান খান লন্ডনে এসে যদি তার ব্যক্তিগত সফরও হয় এবং সেখানে তিনি যদি পূর্ব লন্ডনের কুইন মেরিতে কোনো একটা পাবলিক লেকচারও দেন, সেটাও কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে নিউজ হয়। কিন্তু আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী যখন লন্ডনে আসেন, বিবিসি, গার্ডিয়ান, টাইমস, এরকম মেইনস্ট্রিম যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো আছে, সেখানে একটা ছোট্ট করে একটা সংবাদ ছাপা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, সেটি কেন? সেটা আমাকে বুঝতে হবে। আর প্রথমত ইমরান খানের সাথে তুলনা করলে ইমরান খান যে ক্রিকেটার, তো তার কিন্তু সেই সেলিব্রিটি একটা জিনিস ফ্যাক্টর খুব কাজ করে। বাট উনি তো এখন পলিটিশিয়ান, ফুল টাইম পলিটিশিয়ান, ক্যানট ফরগেট হিজ পাস্ট। না, ইমরান খান আমি কথা প্রসঙ্গে বললাম, এরকম আরো অনেকে আছে আর কি। সো এটা ডেফিনেটলি আমাকে বুঝতে হবে, এবার আমি আশা করি যে ইন দ্য কামিং ডেজ আমরা সেটা ওভারকাম করার চেষ্টা করব। বাট আমি যেটা বুঝি, আপনি বলে আরও অনেকে আছে, কিন্তু আমি যে তিন মাস সেখানে প্রত্যেকদিন আমি প্রত্যেকটা পত্রিকায় আমি মানে স্ক্যান করি রীতিমতো, যে কোন দেশের সম্বন্ধে কী বেরোচ্ছে, বাংলাদেশ সম্বন্ধে কিছু আছে কি না। বাট আমি কিন্তু এরকম ঠিক পাইনি যে আপনি বলেন যে যারা ছোটোখাটো ভিজিট করতে, প্রাইভেট ভিজিট আসতো তাদের মেনশন থাকে এরকম। কিন্তু আমি ভারতের অনেক ব্যবসায়ী আছেন, শীর্ষ ধনী আছেন, তারা কোথাও আসলে অক্সফোর্ডে যদি কোনো বক্তৃতা দেন সেগুলো কিন্তু নিউজ হয়। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অনেক, আমি কিন্তু আপনার এই সময়টার কথা বলছি না, আমাদের প্রধানমন্ত্রী অক্সফোর্ডে গিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, এলএসিতে গিয়েছেন, এরকম বড় বড় কাজ কিন্তু তিনি করছেন, কিন্তু সেটির যে প্রজেকশন সেটি কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে হচ্ছে। আমার মনে হয় সেই জন্য আমাকে কাজ করতে হবে, আমার প্রিডিসেসর চেষ্টা করে গেছেন, আমি চেষ্টা করব। কারণ ওইটাই বললাম যে আমার চ্যালেঞ্জ, কিন্তু এগুলোই আমার চ্যালেঞ্জ যে ওদের মাইন্ডসেটটা চেঞ্জ করা, যে ও বাংলাদেশ কান্ট্রি অফ পভার্টি, কান্ট্রি অফ ফ্লাডস অ্যান্ড পলিটিক্যাল আন্ডারস, নো, দ্যাট ইজ দ্য ওয়ে আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু চেঞ্জ দ্যাট, আই হ্যাভ টু, আই উইল ট্রাই অ্যান্ড টেল দ্যাম দ্যাট বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, ইট হ্যাজ মেনি গুড থিংস হ্যাপেনিং দেয়ার, গো অ্যান্ড ভিজিট বাং। আমি এই জন্য এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলে রাখি, আমি এখানে আসার পর দেখেছিলাম যে যারা মিডিয়ার জন্য অ্যাপ্লাই করেছে ভিসার জন্য, এগুলো স্ট্যাক হয়ে আছে, ঢাকায় গেছে, কোনো উত্তর আসছে, এরকম বারো ঝামেলা হচ্ছে। তো আমি আমার কলিগ পিও যে আছে তাকে জিজ্ঞেস করছিলাম যে কেন এগুলো স্ট্যাক হয়ে আছে, সে আমাকে এক্সপ্লেনেশন দিল, স্যার এই জিনিস হয়েছে। অ্যান্ড দেন আই ওয়াজ ভেরি ফর্চুনেট দ্য অনারেবল প্রাইম মিনিস্টার শি কেম টু লন্ডন। আমি তখন মানে প্রধানমন্ত্রীকে জিনিসটা বলেছিলাম যে এই ভিসা আটকে থাকে কি থাকে, আমি চাই যারা জেনুইন কাজে যাচ্ছে তাদেরকে আমি ইয়ে করতে পারি, ভিসা কেন দেওয়া হচ্ছে না, সবাই কিন্তু দেবে ভিসা, কেন দিবা না? সো বাট বি জুডিশিয়াস, মানে টম রিক অ্যান্ড হ্যারিকে দিলে তো হবে না, তাই না? বাট যেদিন আমার দেশের জন্য মঙ্গল হয় ইয়ে দেবে না কেন, হ্যাঁ দাও, উই হ্যাভ নাথিং টু হাইড, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট টু সে, যে আমাদের দেশে ইউ এভরি ওয়ান ইজ ওয়েলকাম টু গো অ্যান্ড সি, ডোন্ট বিলিভ ইন লট অফ প্রোপাগ্যান্ডা দেয়ার ইজ অ্যাবাউট এগেনস্ট দ্য কান্ট্রি, ইটস দেয়ার আর লট অফ গুড থিংস হ্যাপেনিং, ইটস এ বিউটিফুল কান্ট্রি, পিপল আর ওয়ান্ডারফুল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ইট ইজ বিকামিং এ ডেস্টিনেশন ফর ফরেন ইনভেস্টমেন্ট। এবং সেটির দিকটা আমরা পুশ করার চেষ্টা করছি, যারা ইন্টারন্যাশনাল বিজনেস করছে, ইভেন আমাদের হাই কমিশনে যিনি বিজনেস সেক্টর, কমার্শিয়াল সেক্টর দেখেন, শি ইজ ওয়ার্কিং অন দ্যাট ইয়ে, আওয়ার হাই কমিশনার ইজ ওয়ার্কিং অন দ্যাট ইয়ে, সো এভরি ওয়ান ইজ ট্রাইং। সো আই থিঙ্ক ইউনাইটেডলি উই উইল বি এবল টু ওভারকাম দি মাইন্ডসেট প্রবলেমস অর আদার প্রবলেম দ্যাট এক্সিস্টেড হেয়ার ফর লং টাইম, ইউ ক্যান্ট ব্রেক দ্যাট ভেরি কুইকলি। সো আমি একটু ব্রিফলি জানতে চাই, আমরা অনুষ্ঠানে যেহেতু একবার শেষ পর্যায়ে, সেটি হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ হাই কমিশন ওভার দ্য ইয়ার্স তাদের যে সার্ভিস, তাদের যে সেবা, সেই জায়গাটিতে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে নবায়ন করে অনেক লিমিটেশন সত্ত্বেও তারা কিন্তু চেষ্টা করছে। কিন্তু তারপরেও আজকের দিনটিতে এসে যদি আমি পেছনে ফিরে তাকাই, অনেকের কাছেই মানে হাই কমিশনে প্রত্যাশিত সেবা পাওয়া যাচ্ছে না, এই ধরনের অভিযোগ শোনা যায়। তো সেই ক্ষেত্রে
আপনার কাছে কি মনে হয় যে আসলে এরকম সমস্যা রয়েছে নাকি হাই কমিশন কতটুকু সেবা প্রদান করতে পারছে ইন আ ভেরি পজিটিভ ওয়ে, সেটিকে প্রজেক্ট করা যাচ্ছে না মিডিয়ার কাছে যথাযথভাবে? আমি বলবো যে প্রথমত আমাদের হাই কমিশনে আমাদের লজিস্টিক খুবই সমস্যা, আমাদের স্পেস নেই, আমাদের ম্যান পাওয়ার নেই, এবং আপনি জানেন যে এমআরপি নিয়ে যে কাজ হচ্ছে, নভেম্বর 23 মধ্যে এমআরপি শেষ করতে হবে, সেই জন্য এক্সট্রা ম্যান পাওয়ার রিক্রুট করার চেষ্টা করা হয়েছে যতখানি সম্ভব। আমাদের অফিসের স্পেস গ্রাউন্ড ফ্লোরে যে রিসেপশন এরিয়াটা ছিল, যেটা আমাদের মেইন কনফারেন্স রুম আমরা বলি, দ্যাট হ্যাজ বিন টেকেন ওভার বাই দি এমআরপি মেশিনস। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সিরিয়াসনেস, কিন্তু এটা সবাই বুঝতে চায় না। আর একটা জিনিস বলি, সেবার কথা যখন বলে, আমার কাছে অনেকে ভিসার জন্য বিভিন্নভাবে আসেন, ছাত্র হাউস ওয়াইফ, তারা কিন্তু প্রসেসটা ফলো করে না, যে প্রসেস আমি অনলাইনে সব শেষ করে গিয়ে আমি আমার কাগজটা বুঝিয়ে দিলাম। রিড, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর আস্কিং ফর। আমাদের ভিসা প্রসেস ইজ সবচেয়ে সিম্পল, দ্য ব্রিটিশ ভিসা সিস্টেম ইজ ভেরি টাফ। আমাকে তোকে দলেই ফিল করতে হয়েছে ওয়েন আই ওয়াজ অ্যাপ্লাইং ফর মাই ভিসা টু কাম হেয়ার, ডিসপাইট বিং এ ডিপ্লোম্যাটিক ভিসা, সেখানে তো আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। সেই তুলনায় আমাদের ভিসা ইজ সো ইয়ে, তো যেখানে ম্যান পাওয়ার কম, আপনি যদি এখন সারাদিনে দুজনেই এসে যে বলে আমার সব ফিল আপ করে দেন বা আমি বুঝি নেই এখন সব বুঝাই দেন, হোয়াট উইল হ্যাপেন? তাহলে আপনি একজনকে সেবা করতে গিয়ে আপনি দশজনকে অসেবা দিতে পারছেন না। হু উইল ইউ ব্লেম? রাইট, দ্য কোয়েশ্চেন ইজ ইয়ার্স। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি, সেটি হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে সৃজনশীলতার জন্যে বা ক্যারিয়ারে অনেক দূর যাবার জন্যে একা থাকা বা নিজের মতো করে স্বাধীন জীবনযাপন করাটা খুব জরুরি, এর ভিন্ন মত রয়েছে। কিন্তু আপনার যে জীবনযাপন, সেখানে আপনি এই যে চিরকুমার হিসেবে আপনাকে বলা হয়, এই বিষয়টিকে আপনি কিভাবে গ্রহণ করেন? মানে এটা কি ভালো? আই এনজয় ইট, আই এম এ ভেরি ইন্ডিপেন্ডেন্ট পারসন। আমি খুব কনসিয়াসলি মনে হয় থট দ্যাট আমি আই রাদার বি লাইক দিস, অ্যান্ড ইউ আর লাকি, আই এম নট লাকি যে আমার ক্লিক করেনি, আপনাদের ক্লিক করে গেছে, বাট আই স্টিল আই এম ভেরি হ্যাপি দ্য ওয়ে আই এম, বিকজ আমি আমার কাজ করতে পারছি, এটা আমার আমি যেটাই চাচ্ছি সেটাই আমার মন চাচ্ছে সেটাই আমি করতে পারছি। আজকে যদি আমাকে রাতে একটা সময় দেখে বলা হয় যে তোমাকে লেবাননে যেতে হবে, তোমাকে ওইখানে যেতে হবে, আই জাস্ট ফ্লাই অফ, ইউ নো, আই হ্যাভ নো হ্যাং আপস, অ্যান্ড দ্যাটস হোয়াট আই এনজয় মোস্ট আমার লাইফের, যে আমার কোনো স্ট্রিংস নাই। অ্যান্ড আমার হোম সেক্টরে আমি বলি, আমার ফ্যামিলিটা হচ্ছে যে ঢাকাতে, আমি তো মাত্র আসলাম ঢাকাতে, আমার কোর ফ্যামিলি হচ্ছে আমার ম্যানেজার বাসার, হি ইজ দ্য হোম মিনিস্টার, আমি ওর নাম দিয়েছি, আর আমার ফরেন মিনিস্টার বা এক্সটেরিয়র মিনিস্টার হলো আমার ড্রাইভার, হি ইজ লাইক মাই সেক্রেটারি অ্যান্ড মাই ড্রাইভার 24 আওয়ার্স। আচ্ছা, আই হ্যাভ অ্যান অ্যাডপ্টেড সান অ্যান্ড মাই ডগ, সো এই চারজন আর আমি একজন, এই পাঁচজন মিলে হলো আমাদের সংসার। And I'm very happy about it. I thank God for it, that we have such wonderful people to support me, to be with me. And what a joy it is to have them, you know. And I'm so grateful to them. আপনি বিশেষ করবেন, আমার একটু যদি শরীর খারাপ হয়, আমার এই দুটো মানুষ, একজন আমার বাইরে থাকে, একজন মাথার কাছে বসে থাকে, what more can I ask for? কিন্তু কোনো কখনো কখনো নিঃসঙ্গ মুহূর্তে মনে হয় না যে I don't know the word nishongo, believe me. আমার ভাষায় নিঃসঙ্গ একটা ওয়ার্ডটা আমার কাছে আসেনি, আই হোপ আমার মৃত্যুর পর্যন্ত নিঃসঙ্গ ওয়ার্ডটা আসলে আমার পরিচিত হবে না। নাদিম কাদের, অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, একটা জিনিস বলে শেষ করতে চাই, আমরা অনুষ্ঠান শেষ করতে করতে 1 অগস্ট চলে আসছে, তো জানেন যে এটা আমাদের শোকের মাস। আমি অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে মনে করছি, ও তার পরিবার, অন্য যারা হত্যা সেদিন হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি, সেটির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামী NTV এক্সক্লুসিভ দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।